আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবার দোয়ায়। সো আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে। এটা হচ্ছে অন্যরকম একটা ভিডিও। এতদিন আমি আপনাদের সব সময় দেখায় আসছি আমি কিভাবে রান্না করি, আমি কিভাবে ঘুরতে যাই, আমি কিভাবে শপিং করি। আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো আমার আরেকটা মানে নতুন ভিডিও, একদম অন্যরকম একটা ভিডিও, যেখানে আমি দেখাবো যে আমার হবি আছে একটা, আমার খুব ফেভারেট কাজ হচ্ছে গাছ লাগানো। আমার হাতে আলহামদুলিল্লাহ গাছ বেশ ভালো হয়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার অনেক পুরানো একটা অর্কিডস আছে, সেটা আমি রিপোর্টিং করে দেখাবো আর কি আপনাদেরকে। সো তার জন্য আমি একটা অর্কিড পট নিয়ে নিয়েছি। আমি নিয়েছি কেচি, কেচি লাগবে আমার হচ্ছে যদি এক্সট্রা কোনো রুট থাকে সেটা কাটতে। আর এইটা হচ্ছে কফি ফিল্টার। কফি ফিল্টারটা আমি হচ্ছে যেহেতু এইটার অনেক বড় বড় হোল আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি এই কফি ফিল্টারটা ইউজ করব। এটা একদমই ডিসপোজেবল, কয়েকদিন পরে এটা হচ্ছে গিয়ে একদম পচে মাটির সাথে মিশে যাবে। মাটি বলতে কি, এই পটিং মিক্সটার সাথে মিশে যাবে। সো আমি নিয়েছি হচ্ছে ইয়ার্ডসের পটিং মিক্স। এটা হচ্ছে খুবই ভালো একটা ব্র্যান্ড গাছের জন্য, যারা গাছপালা লাগাতে পছন্দ করেন তারা জানেন যে এই ব্র্যান্ডটা খুবই ভালো। সো আমি দুইটা দিয়ে দিলাম। আর এই যে তিন নম্বর কফি ফিল্টারটা আমি একদম মাঝ বরাবর একটু অর্ধেক করে নিয়ে এখানে দিয়ে দিব। সো চারপাশে আমার ফিল্টার বসে গেছে। এইটা যদি দেখার সৌন্দর্যে ভাগ মানে ভাঁজ করে দেওয়া যায় এখানে, বাট আমার মনে হয় যে আগে গাছটা লাগাইনি তারপর দেখা যাবে। আর আরেকটা ব্যাপার, যখনই এইটা ইউজ করতে হবে আমাকে বলছে মাস্ক ইউজ করতে হবে প্লাস হচ্ছে গ্লাভস ইউজ করতে হবে, কারণ এইটা সরাসরি হাত দিয়ে না ধরাটা অনেক ভালো। সো আমি এখন এইটা রেডি। আমি আপনাদেরকে এটা একটু সরায়ে আমার প্ল্যান্টসটা অল্প একটু দেখাই, যদিও আমার প্ল্যান্টসটা আমার বালতির মধ্যে রাখছি আমি। আমার প্ল্যান্টসটা হচ্ছে আচ্ছা, আমি পানিতে ভিজায় রাখছি। আগে যেই মসগুলো ছিল সেটা অনেক অনেকটাই হচ্ছে ছেড়ে গেছে, জাস্ট প্ল্যান্টটা আছে। তো আমি পুরানো যে মসটা আছে সেটা ফেলে দিব, সেটা আমি কেটে নিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার প্ল্যান্ট। এখন অনেকক্ষণ পানিতে ভিজে রাখার কারণে এইটা হচ্ছে গিয়ে সব এর সাথে যে পুরনো ইয়েগুলো ছিল, মসগুলো ছিল, সব আলাদা হয়ে গেছে। এখন আমি এটা হালকা করে একটু পরিষ্কার করে নিব। গাছ লাগানো আমার খুবই পছন্দের একটা জিনিস। আর আগে আমার আমার কাছে অনেক গাছ মরে গেছে, মানে আমি গাছ ঠিক মতো টেক কেয়ার করতে পারিনি। আমি আসলে গাছ রাখতে রাখতে শিখছি এটা না, আমার ছোটবেলা থেকে অনেক গাছের শখ। আমার আব্বু আম্মুর কাছ থেকে এই শখটা আমার আসছে। আমার আব্বু আম্মু প্রচণ্ড গাছ পছন্দ করে। সো আমার মোটামুটি সব ক্লিন করা হয়ে গেছে, এই যে মরা যে ইয়েগুলো আছে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। আমি লাস্টের এই পাতাগুলো আর অবশ্যই যখন এগুলো ক্লিন করবেন তখন সিজারটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ অনেক সময় সিজারে অনেক ব্যাকটেরিয়া থাকে যেটা গাছের জন্য অনেক খারাপ। সো আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। সো এইটা হচ্ছে আমার গাছ। এখন আমার গাছটা প্রায় ক্লিন। আমি এই সবগুলো মরা যে ইয়েগুলো আছে আমি ওটা সব কেটে ফেলছি, কারণ এখন মোটামুটি এটাকে একটা হেলদি তিনি বলা যায়। আচ্ছা, এটাও খুলে ফেলি, কারণ এইটা হচ্ছে আমার গাছ। এখন আমি এখন এর মধ্যে পটিং মিক্সটা দিয়ে দিব। এর মধ্যে
অর্কিডের জন্য যত রকম আপনার দরকার হয়, ড্রেনেজ সিস্টেমটা এখানে এই মিক্সটা অনেক ভালো, আমি এর আগেও ইউজ করেছি এটা। সো এখন এটা আমি দিয়ে দিব। রুটগুলো উপরে দিয়ে দিই, এই পাতাগুলো মিক্সটা দেওয়ার পরে পাতাগুলো পরিষ্কার করে ফেলতে হবে, কারণ তা না হলে পাতাতে যদি পানি জমে থাকে সেটাও অনেক সময় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গ্রো করতে হেল্প করে। আর ব্যাকটেরিয়া, অর্কিড খুবই সেন্সিটিভ গাছ, এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে কোথাও যেন পানি জমে না থাকে, ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে। সো এই হচ্ছে, এরপরে আমি এর উপর একটু পানি স্প্রে করে দিব। আর ইনডোর প্ল্যান্টসের জন্য আমি যেই ফুডগুলো ইউজ করি, প্ল্যান্টস ফুড, সেটাই আমি অর্কিডের জন্য ইউজ করি, যদিও বাজারে অর্কিডের জন্য আলাদা করে কিনতে পাওয়া যায়, তারপরও আমি আলাদা করে আমি আর কিনি না, এটাই আমি ইউজ করি। আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ পানি দেওয়ার পরে এটা মিক্সটা অনেকটা বসে যাবে। আর এটা হচ্ছে আমার, এখানে একটা পাতা মাটির নিচে চলে গেছে। সো চেষ্টা করতে হবে যে যতদূর সম্ভব পাতাগুলোকে ফ্রেশ রাখতে। আর এখন আমি এখানে একটু পানি স্প্রে করে দিব, যাতে পাতাগুলো ক্লিন করে দিব, যাতে কোনো রকম ময়লা জমে না থাকে পাতাতে। আর সপ্তাহে একদিন দিলেও হয় বা 2 সপ্তাহ পর পর দিলেও হয়, যেহেতু আমি আমার প্ল্যান্টের সাথে একটু সময় কাটাতে পছন্দ করি, আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন এভাবে স্প্রে করে। এখন একটু মেসি দেখা যাচ্ছে, কয়েকদিন পরে আমি আপনাদেরকে আপডেটটা দিব যে আমার প্ল্যান্টের এখন কি অবস্থা। সো আমি এইটা দিয়ে দিলাম। আর আমার কতগুলো ক্লিপ আছে, এটা হচ্ছে যখন অর্কিডের যে ডালগুলো বেরোবে তখন এইটাকে এইগুলো দিয়ে সেই ইয়েটাকে সাপোর্ট দেওয়া হবে। তো যেহেতু আমার এখন ইয়েটা অনেক ছোট, সেহেতু আমি এখানে এরকম করে লাগায় রাখবো, যাতে আমার আলাদা করে খুঁজতে না হয় যে আমার এগুলো কোথায় গেল। ঠিক গো, ডান, এই হচ্ছে আমার গাছের অবস্থা এখন। সো এই ফিল্টারগুলো 2-1 দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে পচে এটা হচ্ছে পটিং মিক্সের সাথে মিশে যাবে। আর এই হচ্ছে গিয়ে আমার অর্কিডের রিপটিং। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি হচ্ছে ইনডোর প্ল্যান্ট খুবই পছন্দ করি, আমার কাছে অনেক সাকুলেন্ট আছে, আমি ইনডোর প্ল্যান্টস, আমার কাছে অনেক রকম ফটোজ আছে। অর্কিড আমার একটাই আছে, কারণ আমি আগে অনেকগুলো অর্কিড আমার কাছে থাকেনি। সো এটাই হচ্ছে, অনেকদিন ধরে ভাবতেছিলাম যে রিপটিং করব। সো ফাইনালি আজকে করে ফেললাম। এই হচ্ছে আমার আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।